हाय फ्रेंड्स, शो मिस वर्ल्डे आमार सकल बंधु के स्वागत। आगे एक दिन देखे आमी 10 इंच हाता काटिंग, तो से दिन के पेपर काटिंग देखे आमी कपड़े ऊपर देखो। तुम्हारा अनेक रिक्वेस्ट करो जो कपड़े ऊपर केटे देखानोर जोन्नो, तो भिडियो स्किप ना करे देखते थको, ताहले बुझते पारबे जे 10 इंच हाता काटिंग कपड़े ऊपर किभाबे करबे। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবে, যাতে আগামী দিনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এবার শুরু করছি, স্কিপ না করে দেখতে থাকো। 10 ইঞ্চির হাতা কাটিং করতে গেলে যা যা হাতের মুহুরি এবং আরমোল যেটা সেটা নিতে হবে। এবার যখন তুমি 10 ইঞ্চির হাতা কাটিং করবে, সেক্ষেত্রে 10 ঝুলের সাথে তোমাকে কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি যোগ করতে হবে। আমি 10 মার্ক করলাম, আর যেটা এক্সট্রা রাখলাম 1.5 ইঞ্চি, এটা কিন্তু সেলাই মার্জিনের মধ্যে যাবে, সেটাকে খেয়াল করে কিন্তু হাতাটা কাট করতে হবে। তাহলে টোটাল ঝুল নিতে হবে 11। এবারে আরমোলে আসি। সবার আরমোল তো সমান নয়, আগে আরমোল মেপে নেবে, যার যা আরমোল তাই নেবে। আমি এখানে আরমোল 7.5 নিচ্ছি এবং তার সাথে 1.5 ইঞ্চি যোগ করছি। এবারে কি করব, এখান থেকে 3 ইঞ্চি সরিয়ে একটা দাগ দেব। মুহুরি আছে আমার 5, এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তাহলে টোটাল হচ্ছে 6.5। এগুলো সমানভাবে দেখে নেবে কোনটা কোথা থেকে আছে। এখান থেকে 3 নিতে হবে। ঝুল আছে 10 ইঞ্চি হাতার ঝুল, 10-এর সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। মুহুরি আছে 5, সাথে 1.5 ইঞ্চি, টোটাল হচ্ছে 6.5। আর এখানে আরমোল আছে আমার 7.5, সাথে 1.5 ইঞ্চি যোগ। এবার কি করব, এখান থেকে 1.5 একটা দাগ দেব। এবারে হাতার শেপ দিতে হবে। এবারে দাগগুলো ঠিকঠাকভাবে দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি দাগগুলোকে দিয়ে নেব। অনেকে ভুলভাল হাতা কাটছো, কেটে বলছো যে দিদি কিভাবে কি মেকআপ করবো। হাতা কাটার সময় ভুলভাল করলে হবে না, ঠিকঠাকভাবে মাপ নিয়ে করতে হবে। সেই জন্য কি করবে, সবসময় বুঝে শুনে মাথা ঠান্ডা করে হাতা কাটিং করবে। তার হাতে ভুলভাল হয়ে গেলে তখন তো সেটা ঠিক করা যাবে না, সেই জন্য সবসময় চেষ্টা করবে যেন ঠিকঠাকভাবে কাটিং করতে পারো। তাড়াহুড়ো করে করবে না, ভেবে চিনতে হিসেব করে তারপরে কিন্তু হাতা কাটিং করতে হবে। তাহলে এবার আমি এটাকে কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে আগামী দিনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেমনভাবে দেখালাম ঠিক এইভাবে দুটো হাতা কেটে নেবে। এইভাবে কেটে নিতে হবে, নিয়ে সামনে শেপ দিতে হবে। এবারে 1/2 ইঞ্চি শেপ দিতে হবে ঠিক ফিতে দিয়ে। 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ধরে ধরে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিতে হবে। এরপরে আমি চুড়ি হাতা কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয় তোমাদের দেখিয়ে দেবো, কারণ সামনে তো পুজো আসছে, এখন চুড়ি হাতা অনেকেই পছন্দ করে। তাহলে আজকের মতো এইটুকুনি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।